रमदान मुबारक रमदान करीम रमदान मुबारक रमदान करीम रमदान मुबारक रमदान करीम रमदान मुबारक Ramadan Kareem, Ramadan Mubarak, Ramadan Kareem, Ramadan, Ramadan Mubarak, Ramadan Kareem, Ramadan Mubarak, Ramadan Kareem.

রমদান করি রমদান মুবার রমদান আমরা এখন আহমদিয়া মুসলিম জামাত চট্টগ্রামের মসজিদ বাইতুল বাসেতে আপনাদেরকে নিয়ে ভেতরে গিয়ে ইফতারির কি আয়োজন রয়েছে এবং আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা কিভাবে ইফতার করছেন সেটা দেখানোর চেষ্টা করবেন ভালবাসি ভাই রমজান আলহামদুলিল্লাহ লঙ্গরখানায় না আলহামদুলিল্লাহ আমাদের রঙ্গরের এত সুব্যবস্থা রয়েছে যে কোন ইফতারি করানোর জন্য ইফতারি তৈরি করার জন্য কোন সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ চত্রম জামাতের ইফতারি খুব সুন্দর একটা ব্যবস্থাপনা মার মাধ্যমে পরিচালিত হইতেছে আল্লাহ তাআলার ফজলে এত সুন্দর ব্যবস্থাপনা বাংলাদেশের অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই প্রত্যেককে ব্যক্তিগতভাবে বাসা থেকে ইফতারির ব্যবস্থা করেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলামের নির্দেশে একজন রোজাদার ব্যক্তিকে আমরা ইফতার করাই আমরা জানি যে একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানো সেই পরিমাণে সোয়াব যে ব্যক্তি রোজা রেখেছে এটা আমরা হাদিসে পেয়েছি সেই জন্য আমরা আজকে এই পবিত্র সারা রমজান মাসে চট্টগ্রামে প্রতিদিন ইফতারির ব্যবস্থা করা হয় আমাদের যে টিম রয়েছে তার মধ্যে আমাদের সবচেয়েতে মানে চিরং জামাতের পুরানো সে ডাবলু ভাই আমরা সবাই হ্যাঁ ডাবলু ভাই বলে সবাই চিনে তার অনবদ্য পরিশ্রমে আমাদের কুদ্ধামদের অনবদ্য চেষ্টায় আজকের এই জামাতের সে কাজগুলো আমরা নিজেরাই এখানে সব তৈরি করার ব্যবস্থা করা আছে লঙ্গরে এবং দেখেন অলরেডি কাজ চলতেছে আসসালামু আলাইকুম আমার নাম হলো মোহাম্মদ বশির আমি চিরাং জামাতের সদস্য আমি আমার ছোটোকাল থেকে আমি এখানে প্রায় সাতাশি অষ্টশি সাল থেকে আমি বাবুর কাজে কাজ করি ছোটোকাল থেকে স্ট করি আর চিটাং জামাত আমি অষ্টাশি সাল থেকে আসি এখানে ছোটোকাল থেকে আমি ওই রেস্টুরেন্টে স্টাকিট করতাম আগে রেস্টুরেন্ট স্টার্কিট করার সুবিধাতে আমি এখন প্রায় দশ বছর হচ্ছে স্কিট ছাড়িয়ে দিয়েছি নিজে ক্যাটারিংয়ে সার্ভিস করি অফিস অফিসে খাওয়া সাপ্লাই দিই আর প্রতি শুক্রবার বা বিভিন্ন মসজিদের অনুষ্ঠান হইলে এখানে আসি মসজিদে কাজ করি মসজিদে যখনই অনুষ্ঠান হয় ছোটো মোটো অনুষ্ঠানগুলো আসে আমি কাজ করি আর কি রমজান পুরো মাছটাই করছি পুরো মাছটা আল্লাহর মধ্যে এখানে কাজ করছি আমি এখানে তো এখন ইফতারি আমি দেড়শো দেড়শো দুশো ধরনের মধ্যে একাই করি এখানে ইফতারির ব্যবস্থাপনা জিয়াফতের আন্ডারে পরিচালিত ইফতারির মেনু অত্যন্ত সুন্দর ভালো ভালো আইটেম দিয়ে ইত্যাদি ইত্যাদি তৈরি করা হয় মেনু থাকে মেনু সাধারণত বাঙালি খাওয়ারটাই মানুষ পছন্দ করে ছোলা চানাবোট পেঁয়াজ ও বেগুনি সমুচা এগুলোই খুব বেশি ফেভার করে এগুলো তো থাকেই কিন্তু সাধারণত এগুলো আমরা নিজেরাই তৈরি করি ছোলা মুড়ি চানাবোট তো বাইরের মুড়ি ধার থেকে আনা হয় জিলাপিটা বাহির থেকে আনা হয় বাকিগুলো সাধারণত এখান থেকে করানো হয় ম্যাক্সিমাম সময় এটাই করানো হয় বেশিরভাগ তো চানাবুট বেগুনি পেঁয়াজি এগুলো হয় যে যেটা অর্ডার দেয় আবার বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি তারপর আখনি বিরিয়ানি বিফ বিরিয়ানি মোটামুটি যা যেটা চায় এটা দেওয়ার চেষ্টা করি আর আর আমরা এখানে ব্যবস্থা রেখেছি শরবতের প্রসল্ডি নির্দেশনা যেটা খেজুর প্রতিদিন থাকে আর দুধ সরাসরি না থাকলে দুধের পায়েস ফিরনি এই প্রজন্ম এই এই আইটেমগুলি থাকে যেটার মাধ্যমে আমরা এই ইফতারে এখানে দিয়ে থাকে আছে সমোচা আছে রোল আছে চপ আলুর চপ তারপর আপনার লুচি আছে এই বিভিন্ন এগুলো আছে আর কি অন্য মিষ্টিকে তো করি না হ্যাঁ ফিননিটারই করি বিষয় ফিননিটা করি সেমাই করি হ্যাঁ নুডলস আছে ঈদের সময় নুডলস এগুলো নুডলস করি তারপর চটপটি হ্যাঁ হালিম আছে এগুলোও করি মোটামুটি আবার শরবত ড্রিঙ্কস দিতে যায় আপনি জুসে জুসের ব্যবহার আছে ম্যাঙ্গো জুস চাইলে মেঙ্গো জুস করে দিই এমনি লেমন জুস আছে এগুলো করে দিই যে যেটা যেরকম এফতারি আইটেম সাজায় উনি স্বার্থমত ওইভাবে আমি দেওয়ার চেষ্টা করি সবগুলো এখন আপ্যায়নের ব্যবস্থা করার জন্য এখন ক্লোজিংয়ের সময় আমরা দেখেন নিজস্ব চোলাতে নিজেই সমোচা তৈরি করা হয় বেগুনি তৈরি করা হচ্ছে একদম স্বাস্থ্যসম্মতভাবে ভাবে হাইজেনিক ভাবে নতুন তেলে করানো হয় যাতে আমরা চিন্তা করি স্বাস্থ্য সেবাটার সাথে সাথে কিভাবে এটা এটা চাঁদা ফান্ডিং নয় জামাতি ব্যবস্থাপনায় করা হয় যখন কেউ ব্যক্তিগতভাবে না দেওয়া হয় কিন্তু ব্যক্তিগত অ্যামাউন্টটা আমাদের বাইতুল মালে জমা দেওয়া হয় সেখান থেকে আমরা নিয়ে এটা আমরা নিজস্ব ব্যবস্থাপনায় জামাতের খোদ্দাম এবং আমাদের জামাতিভাবে এটা তৈরি করে দেয়া হয় প্রতিদিন আসলে মানে বলা হয় মানে জামাত আহমদিয়ার মেরুদন্ড যাকে খোদ্দাম খোদ্দামবিহীন কাজ অচল তারাই সব কিছু করে আমি শুধু ওদের সাথে থাকি প্রতিটা কাজ খোদ্দামরা আপ্যায়ন থেকে শুরু করে পরিবেশন থেকে শুরু করে এগুলো ধোয়া থেকে পরিষ্কার পর্যন্ত সবগুলো তাদের পার্টিসিপেট থাকে খোদ্দাম না থাকলে এটা আহমদিয়া জামাতের এত বড় আয়োজন করা সম্ভব হতো না খুন্দ্রামরাই হচ্ছে সব কিছুর মূল চাবিকাঠি আমার আরেকটা জিনিস জানার বিষয় ছিল সেটা হচ্ছে যে আপনারা এখানে কিভাবে ফান্ডিংটা কিভাবে হয় যে আমি একজন আমি একজন ব্যক্তি একদিনের জন্য আমি বলে দিলাম আমি দিব নাকি এরকম ভাবে হয়ে যায় না না আসলে তিরিশটা রোজে তিরিশ জনের লিস্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ চট্টগ্রাম জামাতের অনেক সামর্থ্যবান ব্যক্তি রয়েছে তারা একদিনে একজন দিনার মতো ক্ষমতা আল্লাহ তাদের তৌফিক দিয়েছে সেই জন্য আমাদের তিরিশ দিনে তিরিশ জন ফিল হয়ে গিয়েছে অলরেডি এবং মাঝে মধ্যে দু তিনটা মানে অঙ্গ সংগঠন খুদ্দামুল দিয়ে দিয়েছে আনসারুল্লাহ দিয়েছে লাজনাই মাইল্লা দিয়েছে এবং এই তিনটা ছাড়া বাকি সবগুলো ব্যক্তিগত খাত থেকে এসেছে আলহামদুলিল্লাহ সেটাই তাদের তাদের দানের বরকতে আজকে আমরা একশো পঁচিশটা রোজা সুসম্পন্ন করেছি ইফতারের এই আয়োজনের মাধ্যমে আমাদের কোনো না কোনো ভ্রাতা এই ইফতারি দিয়ে থাকেন প্রতিদিন আর এই ইফতারে আমরা একসাথে মিলে খাওয়ার মধ্যে আলাদা আলাদা সোয়া অন্বেষণ করি এবং এখানে আমাদের সন্তান এবং আমাদের পরিবারের সবাই একত্রিত হওয়ার ফলে আমাদের একটা ট্রেনিংয়ের মতন হয় যে মানে কুলু জামিয়া যেটা বলা হয় যে একসাথে বসে খাওয়ার যে কোনো ভেদাভেদ নাই মাটিতে বসে আমরা সব আমিরা ভাইরা একসাথে খাই এটার মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে